যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি জানা রাখতে পারেন এরপরে মোহাম্মদ তৌফিক আলাহি কাদরী আপনি জানতে চেয়েছেন রাসুল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন ভাই তৌফিক আল্লাহ তালা আপনাকে তৌফিক আমাদের সবাইকে তৌফিক দান করুন সত্য এবং সঠিকটা বোঝার জন্য রসুল্লা আকাম সাল্লি সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হবে এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমো খেতে হবে এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই আমরা নিশ্চয়ই জানি যে রসুল্লা আকাম সদসালামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি যেটা বর্ণনা শুদ্ধ নয় হাদিস তো কখনও অশুদ্ধ হয় না কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয় তাহলে তো পৃথিবীতে আর আপনার মহাদিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন তাহলে তার কোনো মানে হতো না বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে কোনো বিশুদ্ধে হাদিসে নবী সাদাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলো চমক খাওয়ার কথা বর্ণিত হয়নি বিভিন্ন তাফসিলের কিতাব বিভিন্ন অন্য অন্য কিতাবগুলোতে আসে সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা অথবা হাদিসে প্রুফ থাকতে হবে তাফসিলের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগেগুলো আমাদেরকে মানতে হয় তাহলে তাফসিলগুলাতে কিন্তু অনেক ইসাইরি বর্ণা ঢুকে গেছে এরকম অনেক কিছু আছে যার কারণে নবী সাদি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন নিশ্চয়ই নবী সাল্লাম ভালোবেসে চুমু খাচ্ছেন কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে এটা আসলে দুশ্মন বানায় দিচ্ছেন এটা উচিত নয় নবী আলি সাত ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয় বরং তাঁর ভালোবাসার প্রমাণ হলো আমরা তাঁরকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি তার পদঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি সেটার উপর নির্ভর করে আল্লাহ তাহার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন